হোগলা পাতাগুলো তুলে এনেছি। তুই আর তোর ভাই মিলে হোগলা পাতাগুলো রোদে শুকাতে দে, আর ফুলগুলো আলাদা করে রাখিস। আচ্ছা মা। এই রাফিদ, চল আমার সাথে। কেবলই তো গাছগুলো কেটে আনলাম, এখন আবার যাব? কাল না যাওয়ার কথা ছিল। রোদ এখনো আছে যেহেতু শুকাতে দিয়ে আয়, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। মোল্লা সাহেব কাল সকালের মধ্যে 10টা ঝুড়ি চেয়েছে, তোরা দুইজন আজকের মধ্যে 2টো ঝুড়ি বানাতে পারলে হয়ে যাবে। আচ্ছা মা, আমরা চললাম। এসেছিস তোরা? ঝুড়িগুলো দ্রুত বানানো শুরু কর। মা, হোগলা পাতা দিয়ে এত সুন্দর ঝুড়ি বানানো যায়, হোগলা পাতা দিয়ে বাড়ি বানালেও মনে হয় এমন সুন্দর হবে। কি জানি, তোর যত সব অদ্ভুত চিন্তা। এত সুন্দর ইটদালানের বাড়িঘর থাকতে হোগলা পাতা দিয়ে বাড়ি বানাতে যাবে কে? কিন্তু আমার তো মনে হয় ইট সিমেন্ট দিয়ে বানানো ঘরের চাইতে হোগলা পাতার বাড়ি বেশি সুন্দর লাগবে। একটা ঝুড়ি বানাতে যে সময় লাগে, অত বড় বাড়ি কে বানাতে যাবে? আর ওই বাড়ি টিকবেই বা কয়দিন? কার মাথা খারাপ হয়েছে যে হোগলা পাতা দিয়ে বাড়ি বানাবে? কেউ যদি বানাতো, তখন দেখে বলতে পারতাম যে হোগলা পাতা দিয়ে বানানো বাড়ি ইটদালানের বানানো বাড়ির চাইতেও সুন্দর। মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কিসের সিদ্ধান্ত? আমি ঠিক করেছি যে হোগলা পাতা দিয়ে একটা বাড়ি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। হোগলা পাতার বাড়ি ইট বালুর বানানো বাড়ির চাইতেও বেশি সুন্দর আর টেকসই। মেয়ে তো আপু, মাথা খারাপ হয়েছে তোর? একটা হোগলা পাতার বাড়ি বানাতে কতগুলো হোগলা গাছ লাগবে জানিস তুই? আর বাড়িটা বানাতেও যে সময় লাগবে। আমাদের চরের জমিতে এবার অনেক হোগলা গাছ হয়েছে, ওগুলো দিয়েই বাড়ি বানাবো। আর আমরা দুজন মিলে শুরু করলে বেশি একটা সময় লাগবে না। তোর যা মন চায় তাই কর, আমি তোর পাগলামির জন্য এত পরিশ্রম করতে পারবো না। এমনিতেই মৌসুমে দিন রাত কাটতে হয়। এসব পাগলামি না করলে হয় না মিতু, লোকে ভাববে তুই পাগল হয়ে গেছিস, তাই এত বড় বাড়ি ছেড়ে পাতার ঘরে থাকতে চাইছিস। বুঝেছি, তোমরা কেউ আমাকে সাহায্য করবে না, কাউকে লাগবে না আমার। আমি একাই বাড়ি বানাবো, আর আমার জন্য তোমাদেরকে যেন কোনো কথা না শুনতে হয় সেজন্য আড়ালে বানাবো আমি বাড়িটা। এবার খুশি তো তোমরা? কি দরকার অযথা এত কষ্ট করার? আমি একবার বাড়িটা বানিয়ে নিই, তারপর বুঝবে কেন আমি কষ্ট করেছি। কাল থেকে আমি আমার বাড়ি বানানোর কাজ শুরু করব। পরের দিন মিতু চর থেকে অনেকগুলো হোগলা গাছ কেটে এনে সেগুলো রোদে শুকাতে দেয়। কয়েকদিন সেগুলো রোদে শুকানোর পর সে তার বাড়ি বানাতে বসে। বাড়ি বানানো শুরু করবো কিভাবে? সবার আগে খুঁটি বানাবো নাকি চাল? খুঁটি তো মনে হয় আগে বানাতে হয়, না হলে চাল লাগাবো কোথায়? যাই, বাঁশ কেটে আনি। ঠিক আছে যা, আমি তো আর তোকে বকাঝকা করিনি। নে তো সব বাস, এবার যা করতে মন চাই কর। রাফি, তারা এই দেখ, আজকে হোগলার পাতা শুকাতে গিয়ে 2টো নারিকেল পেয়েছি। হোগলার গুঁড়াও বানিয়ে রেখেছিলাম কিছু। চল, মাকে বলে আজ হোগলার গুঁড়া রান্না করে দিতে।
আচ্ছা চল। পরের দিন মিতু আর রাফিদ মিলে বাঁশের খুঁটিগুলো দাঁড় করিয়ে ফেললো, কিন্তু অনেক চেষ্টা করেও হোগলা পাতার বাড়ি বানাতে পারলো না। না, আজ আর না, মনে হয় না এই পাতা দিয়ে কোনো বাড়িঘর হবে। তুই এসব বাদ দে আপু। কষ্ট করে এতদূর আসার পর সব বাদ দেব? আমরা আরেকটু চেষ্টা করে দেখি। আমি আর পারবো না, তোর মন চাইলে কর, আমি চললাম। এই মেয়েটাকে দেখছি অনেকদিন ধরে পাতাগুলো দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করছি, কিন্তু কি, ওর সাথে থাকা ছেলেটা তো চলে গিয়েছে, ওকে গিয়ে জিজ্ঞেস করি। রাফিদ, তুই এসেছিস? এ কি, তুমি কে? আমি পড়ি, অনেকদিন ধরে লুকিয়ে থেকে তোমাদের সব কার্যক্রম লক্ষ্য করছিলাম। দেখি মনে হচ্ছিল তোমরা কিছু একটা বানাতে চাইছিলে, কিন্তু তোমার সাথে থাকা ছেলেটাকে দেখে মনে হলো সফল হতে পারোনি। কে বললো আমরা সফল হতে পারিনি? এবার আমি একাই হোগলা পাতার বাড়ি বানিয়ে ছাড়বো। পাতার বাড়ি? বাহ, তোমরা বেশ মজার কাজ করছো তো। কিন্তু তোমরা এভাবে বাড়ি বানাতে পারবে না, আর এমন বাড়ি বানানো বিপজ্জনক হতে পারে। কিছুই হবে না, তুমি বলো কিভাবে বাড়ি বানাবো তাহলে। একটা কাজ করি, আমি আমার জাদু দিয়ে তোমাকে একটা হোগলা পাতার বাড়ি বানিয়ে দিই, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? কমপক্ষে 15 দিন এই বাড়িতে যদি থাকতে পারো তাহলে তোমার জন্য পুরস্কার আছে, আর যদি না পারো তাহলে শাস্তি। তুমি কি আমার এই শর্তে রাজি? অবশ্যই রাজি, 15 দিন তো কোনো ব্যাপারই না, তুমি আমাকে বাড়ি বানিয়ে দাও। ঠিক আছে। হোগলা পাতায় বানানো বাড়ি এত সুন্দর হয়, আমি ঠিক ছিলাম তাহলে। মাকে বাড়ি দেখালে আর বলতে পারবে না আমি পাগলামি করি। আমি আবার আসব, তুমি এখানে কিভাবে দিন পার করছো সেটা দেখার জন্য। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ। আপু, বাড়ি চল, মা তোকে ডাকি। এখানে এত বড় বাড়ি কোথা থেকে এলো? তুই বানিয়েছিস এটা? আর কে বানাবে, মাকে ডেকে নিয়ে আয়, বাড়িটা দেখে যাক, আর আমার কাপড়গুলোও নিয়ে আয়, আজ থেকে আমি এখানেই থাকবো। এত সুন্দর বাড়ি, সত্যি তুই বানিয়েছিস এটা? এক কথা কতবার বলবো, রাফিদ আমার কাপড়গুলো দে। এখানে তোর থাকতেই হবে, আমরা তো পেয়েছি তোর কথার আর কাজের প্রমাণ, এবার বাড়ি চল। না, আমি এখানেই থাকবো, তোমরা যাও, আমাকে শান্তিতে থাকতে দাও। মিতুর মা আর ভাই চলে গেলে মিতু সেখানেই রাত পার করলো। অনেকদিন পর আজ ভালো ঘুম হয়েছে, কিন্তু আমার হাত পায়ে তো চুলকাচ্ছে কেন? হোগলা পাতার পাটিতে অনেকক্ষণ শুয়েছিলাম তাই হয়তো। চালের উপর কি পাখি শব্দ করছে? আপু, দরজা খোল, মা তোর জন্য সকালে নাস্তা পাঠিয়েছে। ভেতরে আয়। তোর মুখে আর হাতে ওটা কিসের দাগ? পাটিতে শুয়েছিলাম তাই দাগ লেগেছে, ও তেমন কিছু না। তুই নাস্তা করেছিস? না, মা আমাকে আজ থেকে তোর সাথে থাকতে বলেছে, কাল সারা রাত তোকে নিয়ে অনেক চিন্তায় ছিল। আচ্ছা, থাকিস আমার সাথে। তোর ঘরটা অনেক ঠান্ডা আপু, বাইরে যে এত গরম পড়েছে বোঝাই যায় না। আপু, তুই সোজা হয়ে থাক, মরিস না। কেন,
কি হয়েছে? এই তো, এই পোকাটা তোর মাথায় ছিল। এত বড় পোকা আমার ঘরে ঢুকলো কি করে? এই পোকাগুলো গাছগাছালির আশেপাশে এমনিতেই থাকে, তোর ঘরেও হয়তো কোথাও বাসা বেঁধেছে। রাফিজ, তুই কি শব্দ শুনতে পাচ্ছিস? মনে হচ্ছে কেউ আমার বাড়িটা ধাক্কা দিচ্ছে। চল তো বাইরে গিয়ে দেখি। একি, ছাগলটা আমার ঘরের দেওয়ালে গুঁতো দিচ্ছে কেন? এক পাশে তো ফুটো করে ফেলেছি। দাঁড়া, আমি এখনই ওই ছাগলটাকে দাঁড়াচ্ছি। এই যা, সর সর। আপাতত কোনোভাবেই ফুটোটা বন্ধ করে রাখি, পরি আসলে ওকে বলবো ঠিক করে দিতে। পরি কে আপু? কেউ না, চল ঘরটা তালা দিয়ে দুইজন বাইরে থেকে ঘুরে আসি। ছাগলটা পালিয়েছে, আর আসবি না। আচ্ছা চল। দুজন বাইরে থেকে ঘুরে আসার পর মৃত তালা খুলে ঘরে ঢুকে দেখল তার কোনো জামা কাপড় সেখানে নেই। এ কি, ঘরে তো তালা দেওয়া ছিল, আমার জামা কাপড় গুলো কে নিল তাহলে? এখানে দেখ আপু, কে যেন তোর ঘর ভেঙে ভেতরে ঢুকেছিল, এরপর তোর কাপড় গুলো নিয়ে পালিয়েছে। কে করলো এই কাজ? আপু, এখনই বাড়িতে চল, এখানে আর এক মুহূর্ত নয়। চুরি ডাকাতি তো তালা নিয়েও হয়, তুই থাকতে কিছু হবে না আর। সন্ধে হয়ে এলো প্রায়, ঘরে চল এখন, আমি ওই ভাঙাটা ঠিক করছি। মেঘ কেমন কালো হয়ে এসেছে আপু, ঝড় আসবে হয়তো, এই বাড়ি ঠিকবে তো ঝড়ে? কিছুই হবে না, অনেক শক্ত এই বাড়ি। ঝড় বৃষ্টি শুরু হলে মিতুর ঘরের চালের বিভিন্ন জায়গা থেকে পানি পড়তে লাগলো। একটা পাতিল এখানে দে রাফিজ, পানি পড়ছে। চল আপু, বাড়ি যাই, আর কত? কিছু হবে না, বৃষ্টি প্রায় চলে গেছে, আর একটু অপেক্ষা কর। বৃষ্টি কমলেও তো আমাদের কাপড় চোপড় গুলো সব চালের ফুটো আটকাতে গিয়ে ভিজে গেছে, এখন খুব ঠান্ডা লাগছে আমার। দাঁড়া, আমার কাছে একটা ম্যাচের কাঠি আর মোমবাতি ছিল, দেখি ওগুলো শুকনো আছে কিনা। পেয়েছিস আপু? হ্যাঁ পেয়েছি, এই মোমবাতির উপরে হাত লাগলে শীত কম করবে। আচ্ছা আপু। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোলাম, তুই মোমবাতি গুলো ঘুমানোর আগে নিভিয়ে দিস। দুদিনেই আমার ঘরের এই দশা বানিয়েছো তুমি, কিভাবে যে কি হলো কিছুই টের পাইনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু শর্ত অনুযায়ী তো তোমাকে শাস্তি পেতে হবে, তবে তুমি চাইলে আমি তোমাকে আরেকটা সুযোগ দিতে পারি এই বাড়িটা ঠিক করে দিয়ে। তার মানে পরি এই বাড়িটা বানিয়েছে? আমি আর এই বাড়িতে থাকতে চাই না, আমার শিক্ষা হয়ে গেছে, এর যে তুমি আমায় শাস্তি দাও। হা হা হা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো তাহলে, আমি আসলে এটাই চেয়েছিলাম। আজ যদি আমি সময় মতো রাফিদের ঘুম ভেঙে না দিতাম, তোমাদের বড় কোনো বিপদ হতে পারত। এরপর থেকে শখের বসে নিজেদেরকে এমন বিপদে ফেলো না আর। ঠিক আছে।
ওই তো তোমার মা আসছে, আমি এখন আসি। তোরা ঠিক আছিস তো? কাল রাতে অত বড় ঝড় হয়েছে আর আমি কিছুই টের পাইনি। এ কি, তোদের ঘরে আগুন লাগলো কিভাবে? তোরা ঠিক আছিস তো? চলো মা, আরে গিয়ে তোমাকে সব বলে বলছি। আজ থেকে আর এমন উৎপট পায়না করবো না আমি। আচ্ছা চল।